আজ মঙ্গলবার বাইশ অক্টোবর আজকে কেন্দ্রীয় শহীদ মিরার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মীরা একটা সমাবেশ করেছেন এবং এই সমাবেশ করে সাত দিনের একটা আলটিমেটাম দিয়েছেন তারা তাদের পাঁচ দফা দাবি একটা হলো বায়াত্তরের সংবিধান বাতিল করতে হবে রাষ্ট্রপতির পদত্যাগ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এইরকম পাঁচটা দাবি নিয়ে তারা আল্টিমেটাপ দিয়েছেন এবং এই আলটিমেটবে সেনাবাহিনী প্রধান পর্যন্ত সংযুক্ত এখন তারা বলছেন যদি এই আন্দোলন তাদের কথা শোনার না হয় তাহলে তারা আন্দোলনে নামবে এখন তারা এটাও বলছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে রাজনীতি করতে দেয়া হবে না তাদের আরেকটা কথা দাবি হচ্ছে যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং এই তালিকা প্রকাশ করার জন্য আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধানকেও এখন অনেকেই বলছেন যে তারা কারা তারা অমুককে চুকরাঙ্গায় তমুকে আলটিমেটাম দেয় তারা কি বৈধ কোনো সরকার না তাদেরকে কে ক্ষমতা দিয়েছে সেটা এখন আওয়ামী লীগ না হয় খারাপ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অভিযোগ কিন্তু দেখা যায় তারা এই পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যে সরকার গঠিত হয় সেখানে তাদের দুইজন প্রতিনিধি আছে তিনজন এখন এবং তারা প্রধান যে বিরোধী দল যেটা বিএনপি বিএনপিও চোখ রাঙাচ্ছে এবং শোনা যায় যে তারেক রহমান আসতে যাচ্ছেন তাদের ব্যাপারে তারা আপোষ করছে না এবং চোখ রাঙ্গাতে রাঙ্গাতে তারা সরকারের দিকেও এখন চোখ রাঙাচ্ছে যেমন আসিফ ইকবাল আসিফরা আসিফ নজরুল উপদেষ্টা তার উদ্দেশ্য গতকাল তারা বলছে যে সার হ্যাঁ যদি না করেন তাহলে যে আপনার এটা মেনে নেওয়া হবে না এবং হুমকি দিয়েছে এবং আজকে আমরা দেখলাম সেনাপ্রধানকে হুমকি দিচ্ছে তারা আলটিমেটাম দিচ্ছে তো এখন অনেকেই মনে করতেছেন এরা যে এত লাফালাফি করতেছে তাদের শক্তি কি অনেকে মনে করতেছেন যে তারা হয়ে গেছে ওই যে ইরাকের সাদ্দাম হচ্ছে না লিবিয়ার গাদ্দাফির মতো সাদ্দাফি এরা কি করছে এরা এত বড় বড় কথা হুমকি দামকি আমেরিকাও কে তোয়াক্কা করে নাই কিন্তু পরে কি হইল যে যখন মায়ের শুরু করছে আমেরিকা এরা এসে গাতে লুকাইছে গর্তের মধ্যে এবং সেখানে রক্ষা ডুকায় কোনো রক্ষা হয় নাই এখন এই যে তারা যে ক্ষমতায় আসছে। তাদের পিছনে কিন্তু সমর্থন ছিল কিন্তু আস্তে আস্তে তারা সবাই আগে বলছেন যে তাদের পিছনে তো এখন কেউ নাই নাই লোক এক হাজার ছাত্রছাত্রীও আর আসবে না দেখা গেছে যে আনসার যখন বিদ্রোহ করছে হ্যাঁ ছাত্রদেরকে জিম্মি করে রাখছিল তখন তাদেরকে মুক্ত করার জন্য আবার সেনাবাহিনীকেই ডাকতে হয়েছে এখন এই সব চোখ রাঙানির মানে কি এটাকে তারা নিজেরাই রাঙাচ্ছে না এটা কি ষড়যন্ত্রের কোনো অংশ কিনা অনেকেই বলছেন এই ছাত্রদের এখন মাথা ঠিক আছে কিনা হঠাৎ কোনো কিছু পেয়ে গেলে বেশি পেয়ে গেলে যা হয় হ্যাঁ যে এটা অ্যাফেক্ট করতেছে কিনা হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা এটা নিয়ে অনেকের চিন্তা অনেকেই বলতেছেন যে এরা ছাত্র এদের লেখাপড়া নাই লেখাপড়া বাদ দিয়ে হ্যাঁ দেশের দ্রব্যমূল্য পুলিশ এইগুলো সমস্যা এগুলার নিয়ে কোনো কথা নাই তারা আছে অমুককে বদলাও পদত্যাগ করতে হবে লিস্ট দিতে হবে নাইলে অমুকের আন্দোলন সেই তো এইগুলো তারা কয়দিন ঠিকবে এইসব বলে এগুলো নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক কথা হলো সবকিছু সিস্টেমের মধ্যে আসতে হবে আইনের মধ্যে আসতে হবে কারণ রাষ্ট্র তো একটা আইনে চলে সুতরাং আপনি আমি ওয়াই হঠাৎ এটা মানি না ওইটা করতে হবে এইটা বললে এবং রাষ্ট্র অনেক সময় যদি হয়ে যায় তাহলে রাষ্ট্রের অবকাঠামো ঠিক থাকবে না এবং রাষ্ট্র ব্যর্থ হইতে বাধ্য আশা করি সবকিছু নিয়মের মধ্যে আসবে ছাত্ররাও তারা বুঝতে চেষ্টা করবে যে কোনটা কিভাবে করা উচিত কোনটা করা উচিত নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ